আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। চলে গেলেন আকণ্ঠ গণতন্ত্রের ধারক বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। 3 দিনের জাতীয় শোক। হাউস অব কমন্সে উত্থাপিত হয়েছে ব্রিটেনের 2013 সালের বাজেট। যুদ্ধ অপরাধীদের শাস্তির দাবিতে ওল্ডহাম থেকে শুরু হলো ওয়াকিং ফর জাস্টিস নামের ব্যতিক্রমধর্মী এক পদযাত্রা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:47 চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এক বার্তায় রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এর আগে গত 9 মার্চ শ্বাসকষ্টজনিত কারণে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এই প্রবীণ রাজনৈতিককে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে 10 মার্চ রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ জিল্লুর রহমান 2009 সালের 12ই ফেব্রুয়ারি শপথ নেন। তার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের 2013 সালের বাজেট হাউস অব কমন্সে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী চ্যান্সেলর জর্জ অসবর্ন। বুধবার তিনি হাউস অব কমন্সে 2013 সালের এবং এই সরকারের আমলে তার চতুর্থ বাজেট পেশ করেন। বাজেট পেশ করার পর চ্যান্সেলর অসবর্ন বলেন, ব্রিটেনের জনগণকে চলমান অর্থনৈতিক মন্দা হতে মুক্ত করাতে বিশেষ ভূমিকা রাখবে এই বাজেট। এছাড়া এবছর যুবকদের চাকরি সংস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই বাজেটের ফলে আগামী 2017 সাল নাগাদ ব্রিটেনে যুবকদের চাকরির হার আশাজনকভাবে বেড়ে যাবে, যা দেশের জন্য অত্যন্ত সুখকর। তবে প্রধান বিরোধী দল লেবারের পক্ষ থেকে এই বাজেটের বিরোধিতা করা হয়েছে। এই বাজেট সম্পর্কে লেবার নেতা বলেন, এই বাজেটের ফলে ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়বে, এছাড়া মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন। তবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও উপ প্রধানমন্ত্রী নিক ক্লেগের পক্ষ থেকে এই বাজেটকে সমর্থন করা হয়েছে। This is a budget for people who aspire to work hard and get on. It's a budget for people who realize there are no easy answers to problems built up over many years. Just the painstaking work of putting right what went so badly wrong. Mr. Deputy Speaker, this is the Chancellor's fourth budget, but one thing unites them all. Every budget he comes to this house and things are worse, not better for this country. 52'র ভাষা আন্দোলন থেকে দেশের সকল সংকটে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। ছাত্রনেতা থেকে হয়েছেন তিনি রাষ্ট্রপতি। বুধবার চলে গিয়েছেন না ফেরার দেশে। দেশের এই সূর্য সন্তানের জীবনী নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। 1929 সালের 9 মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। বাবা ছিলেন বৃহত্তর ময়মনসিংহের বিশিষ্ট আইনজীবী মেহের আলী মিয়া। 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এছাড়া একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়েও স্নাতক ডিগ্রি লাভ করেন। বিয়ে করেন তৎকালীন সিদ্দিক বাজার বর্তমান ঢাকা কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিনের কন্যা আইভি রহমানকে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সবকটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিল্লুর রহমান। ২৩ জুন সেদিন কিন্তু আমাদের যদিও ছিল যে বাংলার মানুষের কল্যাণ চাই, নিপীড়ন বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি লক্ষ্য ছিল বাংলার স্বাধীনতা। 49 থেকে আমি আসছি ভলান্টিয়ার হিসেবে, আমাদের জন্ম হয় একজন ভলান্টিয়ার হিসেবে সে কনফারেন্সে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবেশে নিয়ে সে ভলান্টিয়ার হিসেবে সেখানে থেকে তাদেরকে পানি খাওয়ানো করতাম।
1970 সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন সহ 1973, 1986, 1996 ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর ভৈরব আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2004 সালের 21 আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় সহধর্মিনী আইবি রহমানকে হারান তিনি। 1/11 তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হন। তখন আওয়ামী লীগের হাল ধরেন জিল্লুর রহমান। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা গ্রহণ করলে নবম জাতীয় সংসদে জিল্লুর রহমান প্রথমে সংসদ উপনেতা নির্বাচিত হন এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2009 সালে বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতি মণ্ডলীর সদস্য সহ বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। এস এম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক। গণজাগরণ মঞ্চ ইউকের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ওল্ডহাম থেকে বুধবার শুরু হয়েছে ওয়াকিং ফর জাস্টিস নামের ব্যতিক্রমধর্মী এক পদযাত্রা। ওল্ডহাম শহীদ মিনার থেকে বুধবার সকালে এ পদযাত্রা শুরু হয়। ওল্ডহাম থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি স্টোক অন ট্রেন্ট, বার্মিংহাম, নর্দাম্পটন, লুটন হয়ে 26 মার্চ মঙ্গলবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন লন্ডনে পৌঁছাবার কথা রয়েছে। প্রায় 300 মাইল হেঁটে ওয়াকিং ফর জাস্টিস পদযাত্রায় অংশগ্রহণকারীরা 26 মার্চ দুপুর 12টায় লন্ডনের রিজেন্ট পার্কে সমবেত হয়ে গণজাগরণ মঞ্চ ইউকের সঙ্গে যোগ দেবে। সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ব্রিটেনে পালিয়ে আসা যুদ্ধ অপরাধীদের বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। এই স্মারকলিপির মাধ্যমে ব্রিটেন যেন যুদ্ধাপরাধী গণহত্যাকারীদের সেফ হ্যাভেন এর কলঙ্কের অংশীদার না হয় সে ব্যাপারেও অনুরোধ করা হবে। এছাড়া 26 মার্চ বিকাল 3টায় হাউস অব কমন্সের সামনে পদযাত্রীদের উপস্থিতিতে গণসঙ্গীত পরিবেশন করবেন লন্ডনের স্থানীয় শিল্পীরা। ওয়াকিং ফর জাস্টিসের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত নাট্যকার ও ঔপন্যাসিক মোহাম্মদ হুমায়ুন আহমেদের হিমু নাটকের হিমু চরিত্রের অভিনেতা ফজলুল কবির তুহিন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন কমিটি ব্যক্তিত্ব আমিনুল হক বাদশাহ, সাজ্জাদুল আজিজ মালিক, ফজলুল কবির তুহিন, স্মৃতি আজাদ, মঞ্জুলিকা জামালি, জুয়েল রাজ, স্বপন চৌধুরী সহ অন্যান্যরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পদযাত্রায় দলটি এখন স্টক অন ট্রেন্টে অবস্থান করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ইস্ট লন্ডন শাখা। ইস্ট লন্ডন থেকে আওয়ামী লীগের সভাপতি আলহাজ আজিজুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনুরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন তালুকদার এমপি। মঙ্গলবার পূর্ব লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি শামসুদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের পাশাপাশি জামাত শিবিরের রাজনীতি বন্ধের দাবি জানান। এছাড়া অনতিবিলম্বে অপরাপর যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় প্রদান ও তা কার্যকর করতে বর্তমান সরকারের কাছে আহ্বান জানান। গ্লোবাল কেরিয়ার কমিউনিটি সার্ভিসের বাৎসরিক GCCM লন্ডন 2013 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের থ্রংমর্টন এভিনিউতে দিনব্যাপী এবারের বাৎসরিক নেটওয়ার্ক ইভেন্টটি অনুষ্ঠিত হয়। GCCM এর বিশ্বের বিভিন্ন টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, ডাটা, টেলিহাউস সার্ভিস প্রদান করে থাকে। সকাল 8টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এই অনুষ্ঠানটি। এতে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ইউকে, ইউএসএ ও চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশের টেলিকম কোম্পানির প্রায় 200+ প্রতিনিধি উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আগত প্রতিনিধিরা এ সময় পরস্পরের মধ্যে আলোচনা, বিজনেস পরিকল্পনা, নেটওয়ার্কিং উন্নতি বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এই ইভেন্টে ইউকের বাঙালি মালিকানাধীন ম্যানর অয়টি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা মনে করেন মূলধারার এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বহির্বিশ্বে বাঙালিদের সুনাম বৃদ্ধি পাচ্ছে। জিসিসিএম অ্যাকচুয়ালি গ্লোবাল নেটওয়ার্কিং ইভেন্ট। আমরা বাংলাদেশের থেকে স্টার্ট করা এবং ইউকেতে এসে আমাদের নিজস্ব কমিউনিটিতে প্রথম দিকে বিজনেস স্টার্ট করি এবং এখানে এসে গ্লোবালি যে আপনার পুরো আপনার এথনিক মার্কেট থেকে বাইরে হয়ে গ্লোবালি আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি। আমাদের সবচেয়ে ভালো লাগে যে আমরা বাংলাদেশকেও এখানে প্রেজেন্ট করতেছি। জিসিসিএম ইজ ওয়ান অফ দ্য মেজর নেটওয়ার্কিং ইভেন্টস অ্যাক্রস ইউকে ফর দ্য গ্লোবাল ক্যারিয়ার কমিউনিটিস। And being a part of this industry, we are really happy to sponsor this wonderful event. Basically grow their business. That's what we would like to achieve, and we have achieved. We are very thrilled to see very many delegates this year, and next year we're expecting even more. Okay, good afternoon everyone. The Carrier Community event is a great opportunity to meet new carriers in the telecommunications industry. There's certainly a global community here, and it's a great pleasure and honor to meet everyone. And to find out what's going on in the industry. টা হ্যামলেটস বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তাগণ বর্তমানে দেশের রাজনৈতিক সহিংসতা নিরসনের দাবি জানিয়েছেন। এছাড়া এ সভা থেকে তারা অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগও দাবি করেন। টা হ্যামলেটস বিএনপি সহসভাপতি মোহাম্মদ রাজন আলী সাইদের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক শাহিন আহমেদ নাসির ও আব্দুল হক রাজের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক। বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আক্তার হোসেন, যুক্তরাজ্য বিএনপির নেতা ফরিদুদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মুকদ্দিম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন, টা হ্যামলেটস বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, যুবদল নেতা আবুল হোসেন সহ আরও অনেকে। যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, অবিলম্বে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, জাতীয় পতাকা ও শহীদ মিনার অবমাননার প্রতিবাদে সাপোর্ট বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পূর্ব লন্ডনের বাংলা টাউন খ্যাত ব্রিকলেনের কুটুম্বাড়ি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতা মাসুদ আহমেদ। মেজবাউর রহমান মিসবার পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, কবিরউদ্দিন, নিজাম চৌধুরী, নিজামউদ্দিন, নাসির আহমেদ শ্যামল, শামসুদ্দিন খান, নঈম উদ্দিন রিয়াজ, আব্দুল হামিদ সহ অন্যান্যরা। প্রবাসী পেশাজীবী পরিষদ ইউকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রফেসর আবুল হোসেনের সভাপতিত্বে এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ব্যারিস্টার ফজলুল হক। অ্যাডভোকেট হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন শিক্ষাবিদ ডক্টর শফিক খান। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মিশন লন্ডনের সাবেক হাইকমিশনার ও সাবেক সচিব গিয়াসুদ্দিন, যুক্তরাজ্য যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর হারিস আলী। উপস্থিত ছিলেন ডক্টর ফয়জুল ইসলাম, ডক্টর রোয়াব উদ্দিন, সাবেক কাউন্সিলর নূর উদ্দিন আহমেদ, ডক্টর মুস্তফা কামাল, ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট অনুকূল তালুকদার ডালটন সহ অন্যান্যরা। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অনুপ্রবেশের প্রতিবাদে সভা ম্যানচেস্টার বিএনপির। শাহবাগ স্কয়ারের সমর্থনে ইউরোপ জুড়ে সভা অনুষ্ঠিত।